আসসালামু আলাইকুম। ডিজিটাল ফার্মারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আমাদের আজকের বিষয় আয় বাড়াতে কাঁকড়া চাষ। কাঁকড়া বরাবরই একটি লাভজনক চাষ। বাংলাদেশের রপ্তানি আয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী উপাদানগুলোর মধ্যে কাঁকড়ার অবদান ক্রমান্বয়ে বাড়ছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এদেশের রপ্তানিকৃত মৎস্য সম্পদের মধ্যে চিংড়ির পরেই কাঁকড়ার অবস্থান। আমাদের দেশে বর্তমানে উৎপাদিত কাঁকড়ার পরিমাণ সঠিকভাবে নিরূপণ করা সম্ভব না হলেও কাঁকড়া রপ্তানি থেকে প্রতিবছর প্রায় 25 কোটি টাকার মতো বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। প্রজাতিভিত্তিক মিঠা ও লোনা পানির উভয় পরিবেশে কাঁকড়া বেঁচে থাকে। মিঠা পানির কাঁকড়া আকারে ছোট এবং লোনা পানির কাঁকড়া আকারে বেশ বড় হয়। এদেশের প্রাপ্ত সর্বমোট 15টি প্রজাতির কাঁকড়ার মধ্যে 4 প্রজাতির সাধু বা মিঠা পানির কাঁকড়া এবং 11 প্রজাতির সামুদ্রিক কাঁকড়া রয়েছে। সামুদ্রিক প্রজাতির কাঁকড়ার মধ্যে বাণিজ্যিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁকড়া হল ম্যাড ক্রাব। এটি অন্যান্য প্রজাতির কাঁকড়ার তুলনায় আকারে সবথেকে বড় হয়। সেন্ট মার্টিন ব্যতীত কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, পটুয়াখালী, বরিশাল, সাতক্ষীরা ও খুলনার উপকূলীয় নদীগুলো এবং মহেশখালী, কুতুবদিয়া, সন্দ্বীপ, হাতিয়া, দুবলাচর এলাকা, উপকূলীয় চিংড়ির খামার, সমুদ্রের মোহনা, নদী এবং ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে কাঁকড়ার বিস্তৃতি দেখা দেয়। প্রাকৃতিকভাবে উৎপাদিত কাঁকড়া উপকূলীয় অঞ্চলের লবণাক্ত পানিতে বাগদা চিংড়ির খামারে একই পরিবেশে বাগদা চিংড়ির সাথে বড় হয়ে থাকে। চিংড়ির খামারে অবাঞ্ছিত প্রাণী হিসেবে উৎপাদিত কাঁকড়া বিগত কয়েক বছর ধরে চিংড়ির মতো বিদেশে রপ্তানি শুরু হওয়ায় উপকূলবাসীর মধ্যে কাঁকড়া চাষ সম্পর্কে গভীর আগ্রহ সৃষ্টি হয়। পাশাপাশি প্রাকৃতিকভাবে উৎপাদিত কাঁকড়া পরিকল্পিতভাবে চাষ করার উৎসাহ সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে কাঁকড়া চাষের প্রধান সুবিধাগুলো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কাঁকড়া চাষের পরিবেশ বিদ্যমান, আন্তর্জাতিক বাজারে কাঁকড়ার চাহিদা থাকায় এর উৎপাদন বেশ লাভজনক, বর্তমানে বাংলাদেশের প্রাকৃতিক পোনা পাওয়া যায়, কাঁকড়ার খাবার স্বল্পমূল্যে সংগ্রহ করা যায়, ওজন হিসেবে কাঁকড়ার বাড়তির হার অনেক বেশি, কাঁকড়া রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা যায়, কাঁকড়া পানি ব্যতীত অনেকক্ষণ বেঁচে থাকতে পারে এবং প্রতিকূল পরিবেশ সহ্য করার ক্ষমতা রয়েছে, পচা আবর্জনা খেয়ে পরিবেশ বিশুদ্ধ করে। কাঁকড়া চাষের উপযুক্ত পরিবেশ। বাগদা চিংড়ির মতো কাঁকড়া উপকূলীয় লবণাক্ত পানিতে চাষ করা যায়। কাঁকড়া চাষের মাটি ও পানির গুণাবলী নিম্নরূপ হওয়া কাঁকড়া চাষের মাটি ও পানির গুণাবলী যেমন হওয়া উচিত। মাটির গুণাবলী নরম দোআঁশ মাটি বা এঁটেল মাটি, হাইড্রোজেন সালফাইড ও অ্যামোনিয়া গ্যাস যুক্ত মাটি, জৈব পদার্থ 7-12% যুক্ত মাটি, অ্যাসিড সালফেট মুক্ত মাটি, হালকা শ্যাওলা ও জলজ আগাছা মুক্ত পরিবেশ। পানির গুণাবলী হতে হবে লবণাক্ততা 10-25 PPT, তাপমাত্রা 25-32 সেন্টিগ্রেড, pH 7.5-8.5% অবধি। অ্যালকালিনিটি থাকতে হবে 80 mg/L, হার্ডনেস 40-100 PPM, দ্রবীভূত অক্সিজেন 4 PPM এর ঊর্ধ্বে। পুকুর নির্বাচন ও প্রস্তুতির ক্ষেত্রে মনোযোগ রাখতে হবে কাঁকড়ার জন্য দোআঁশ বা পলি দোআঁশ মাটি সব থেকে ভালো। পুকুরের আয়তন 0.2-1.0 হেক্টরের মধ্যে হলে ব্যবস্থাপনা দিক থেকে ভালো হয়। পুকুরের গভীরতা 1.0-1.5 মিটার রাখা ভালো। জোয়ার ভাটার পরিবর্তন করা যায় এমন পুকুর কাঁকড়া চাষের জন্য নির্বাচন করতে হবে। পুকুর শুকানোর পর পাড় ভালোভাবে মেরামত করতে হবে। পুকুরে পানি প্রবেশ ও নির্গমনের জন্য পৃথক গেট থাকলে ভালো হয়। কাঁকড়ার পলায়ন স্বভাব রোধকল্পে পুকুরের চারিদিকে বানা দিয়ে ঘিরে ফেলতে হবে। খরচ কমানোর জন্য বানার পরিবর্তে নাইলন নেটও ব্যবহার করা যায়। মাটির pH এর উপর ভিত্তি করে গুঁড়া করা পাথরের চুন সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে। মাটির pH 7-7.5 এর মধ্যে হলে হেক্টর প্রতি 125 কেজি চুন দিতে হবে। চুন প্রয়োগের একদিনের মধ্যেই পুকুরের পানি তুলে ফেলতে হবে এবং 7 দিন পর হেক্টর প্রতি 20-25 কেজি হারে ইউরিয়া এবং 15 কেজি হারে TSP সার ছিটিয়ে দিতে হবে। অজৈব সার প্রয়োগ
অজৈব সার প্রয়োগের 3 দিন পর হেক্টর প্রতি 750 কেজি জৈব সার প্রয়োগ করতে হবে। কাঁকড়া মজুদের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে জৈব সার প্রয়োগের 3 দিন পর কাঁকড়ার মজুদ করতে হয়। বর্তমানে কাঁকড়া চাষ বলতে কাঁকড়া মোটা তাজাকরণকেই বোঝায়। কিশোর কাঁকড়া বাঁশের চাই বা ফাঁদ, পাতা জাল, থলে জাল দিয়ে ধরা যায়। 20-40 গ্রাম ওজনের স্ত্রী ও পুরুষ কাঁকড়া মজুদের জন্য নির্বাচন করতে হবে। এক্ষেত্রে স্ত্রী ও পুরুষের অনুপাত হল 9:1 বা 90% স্ত্রী এবং 10% এক্ষেত্রে স্ত্রী ও পুরুষের অনুপাত হল 9:1 বা 90% স্ত্রী এবং 10% পুরুষ কাঁকড়া মজুদ করা এবং 10% পুরুষ কাঁকড়া মজুদ করা হলে ভালো হয়। রপ্তানির জন্য গোনাড বিশিষ্ট স্ত্রী কাঁকড়াগুলো শনাক্ত করতে হয়। সংখ্যার দিক দিয়ে হেক্টর প্রতি স্ত্রী ও পুরুষ কাঁকড়া প্রতি হেক্টরে মজুদের হার হলো 8-10 হাজার। কাঁকড়া সাধারণত বাঁধন কেটে বিকেলবেলা মজুদ করতে হয়। কাঁকড়ার খাদ্য প্রয়োগ। কাঁকড়া সর্বভোগ প্রাণী। সাধারণত কাঁকড়া মাংসাশী জলজ প্রাণী। শামুক, ঝিনুক, ছোট কাঁকড়া এবং ছোট মাছ কাঁকড়ার প্রিয় খাবার। শামুক বা ঝিনুকের নরম মাংসল অংশ খেয়ে কাঁকড়া গোনাড দ্রুত তৈরি হয়, তাছাড়া খরচও কম পড়ে। তবে শামুক ঝিনুকের বহুবিধ ব্যবহার যেমন গলদা চিংড়ি, গামুর ও হাঁসের খাবার হিসেবে ব্যবহার এবং সর্বোপরি অঞ্চলভিত্তিক অপর্যাপ্ত প্রাপ্যতার জন্য এগুলো সর্বত্র ব্যবহার সম্ভব হয়ে ওঠে না। গবেষণা প্রাপ্ত ফলে জানা যায়, সস্তা ও সহজলভ্যতার দিক দিয়ে মাছ ট্রাশফিশের বিকল্প খাবার হিসেবে আংশিকভাবে গরু ছাগলের ভুঁড়ি ও চিংড়ির মাথা ফ্যাটিনিংয়ের বিভিন্ন অনুপাতে কাঁকড়ার খাবার হিসেবে ব্যবহার করা যায়। যেমন গরু ছাগলের ভুঁড়ি 50-70% এবং ট্রাশফিশ 25-50%, চিংড়ির মাথা 50%। গবেষণা প্রাপ্ত ফলে জানা যায়, এই খাদ্য অনুপাতগুলোতে স্ত্রী কাঁকড়ার গোনাড সম্পূর্ণভাবে তৈরি হতে সময় লাগে 17-21 দিন। ওই খাদ্য অনুপাতগুলোর যে কোনো একটি প্রথম দিকে প্রতিদিন কাঁকড়ার দৈহিক ওজনের 8% হারে এবং শেষের দিকে 5% হারে সরবরাহ করতে হবে। খাবার প্রয়োগের ক্ষেত্রে 3 ভাগ করে 1 ভাগ খাবার খুব ভোরে এবং অবশিষ্ট 2 ভাগ সন্ধ্যায় পুকুরে সরবরাহ করতে হবে। পানি ব্যবস্থাপনা। কাঁকড়ার পুকুরে খাবার হিসেবে প্রচুর পরিমাণে প্রাণীজ মাংস সরবরাহ করতে হবে, যা দ্রুত পচনশীল, তাই কাঁকড়ার পুকুরের পানির গুণাগুণ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কাঁকড়ার ফ্যাটিনিং এর সময় পানির গুণাগত মান যাতে নষ্ট না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। অতিরিক্ত খাবার সরবরাহ করা হলেও পানি নষ্ট হতে পারে। পানির গুণাগুণ ভালো রাখতে হলে অমাবস্যা বা পূর্ণিমার জোয়ারের সময় পুকুরের পানি কিছুটা পরিবর্তন করতে হবে। কাঁকড়া মজুদের 10 দিন পর থেকেই কাঁকড়ার গোনাড সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে কিনা তা 2-3 দিন পর পর পরীক্ষা করতে হবে। কাঁকড়াকে বৈদ্যুতিক বাল্বের সম্মুখে ধরে দেখতে হবে কাঁকড়ার দেহের ভেতরের দিকে কোনো আলো অতিক্রম করে কিনা। যদি আলো অতিক্রম করে তাহলে বুঝতে হবে কাঁকড়ার গোনাড সম্পূর্ণভাবে তৈরি হয়েছে। তাছাড়া গোনাড সম্পূর্ণভাবে তৈরি হলে পুকুরে পানি ওঠানোর সময় কাঁকড়া গেটের কাছে এসে ভিড়। কাঁকড়া আহরণ ও বাজারজাতকরণ। কাঁকড়া মজুদের 3-4 মাস পর পর আহরণ করা যায়। আমাদের দেশে মার্চ মাস থেকে জুলাই মাস পর্যন্ত কাঁকড়া আহরণের উপযুক্ত সময়, কারণ এই সময় পানির গুণাগুণ ও তাপমাত্রা উপযুক্ত পর্যায়ে থাকে। কাঁকড়া ধরার আগেই পুকুরে খাবার সরবরাহ বন্ধ রাখতে হবে। এছাড়া স্ত্রী কাঁকড়ার গোনার তৈরি হলে আহরণ করতে হয়। কাঁকড়া আহরণের লক্ষ্যে পুকুরে পানি প্রবেশ করাতে হবে, যাতে কাঁকড়া স্রোতের বিপরীতে গেটের কাছে এসে ভিড় করে। এ সময়ে থোপা বা লাঠির মাথায় সুতা দিয়ে বাঁধা মাছের মাথা, ব্যাঙ বা গরু ছাগলের চামড়া দিয়ে কাঁকড়াকে প্রলুব্ধ করে হাত জাল দিয়ে ধরতে হবে। কাঁকড়া ধরার সাথে সাথে বিশেষ নিয়মে কাঁকড়ার পা সহ বেঁধে ফেলতে হবে। ধৃত কাঁকড়া ডিপোতে বাছাই করে গ্রেডিং অনুযায়ী বিক্রি করতে হবে। কাঁকড়া চাষের উপযুক্ত পরিবেশ দেশের উপকূলীয় অঞ্চলে রয়েছে। সঠিক ব্যবস্থাপনায় চাষ করা গেলে প্রতি কেজি কাঁকড়া অধিক মূল্যে বিক্রি করা যায় বা বিদেশে রপ্তানি করে আন্তর্জাতিক বাজারে ক্রমমর
বা বিদেশে রপ্তানি করে আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে উপযুক্ত কলাকৌশল প্রয়োগের মাধ্যমে সঠিক ব্যবস্থাপনায় বাংলাদেশের সম্ভাবনাময় কাঁকড়ার সম্পদে লাভজনক শিল্পে পরিণত করা যাবে। কাঁকড়া চাষ হয়ে উঠুক একটি লাভজনক শিল্প। বাংলাদেশ থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে কাঁকড়ার যথেষ্ট চাহিদা রয়েছে। পরিকল্পিতভাবে কাঁকড়া উৎপাদন করে যেমন একদিকে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, অন্যদিকে বাংলাদেশের কাঁকড়া শিল্পকে নিয়ে যাওয়া যায় এক অনন্য দৃষ্টান্তে। ডিজিটাল ফার্মারের পক্ষ থেকে কৃষক ভাইদের জানাই আরও একবার শুভেচ্ছা। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে।